চিনবেন কি করে ভেজালে ভরায় বাংলার জমিন? টুপি মাথায় দিয়া ভণ্ডামির অভাব নাই, জিহাদি স্লোগানে মানুষ মারে, আগুন জ্বালায়, বাড়ি ঘর পুড়ে দেয়। ও নবীর উম্মত, চট্টগ্রামে এক মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। আমি বলবো হে ঢাকার টুপিওয়ালা মুসলমানেরা, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। ভাইরা আমার, সব টুপিওয়ালা ভালো না, সব টুপিওয়ালা খারাপ না। কি কেমনে বুঝবেন? বাইতুল মুকাররামের ভেতরে স্বর্ণের মার্কেট, এক বড়ি স্বর্ণের দাম 1,00,000 টাকার ধাক্কা। যেমন তেমন ছেঁড়া ফাড়া জামাওয়ালা রিক্সা নিয়ে ওখানে ঢুকার সাহস পাবে না। দারোয়ান সন্ধ্যা 8টার সময় দরওয়াজা বন্ধ। আফসুসে কলিজা ফেটে যায়, একটু যদি স্বর্ণের আংটি পরাইতে পারতাম ম্যাডাম খুশি হয়ে যাইত। কল্পনাই থেকে যাবে, বাস্তবায়ন আর হবে না। কপাল খুলে গেছে। পরের দিন সকাল 10টা বেলা হঠাৎ বাড়ির নিচতলার গেটের সামনে কে যেন চিৎকার করে বলে, রে ভাই, স্বর্ণের ডিজাইন, কালার কোনো বেশ কম নাই, চুরি 1 জোড়া, কানের অলংকার, গলার হার, গলার চেইন, সব মিলায় নিব মাত্র 300 টাকা। রিক্সাওয়ালা আশ্চর্য হয়ে গেল। এক বড়ি স্বর্ণ যদি 1,00,000 টাকার কিনারায় চলে যেতে হয়, আর এই কোন পাগলের ঘরের ছাগল আমাকে বলে চুরি পাওয়া যাবে স্বর্ণের কালার, কানের অলংকার, গলার হার, চেইন, সব গোষ্ঠী শুদ্ধ মাত্র 300 টাকা। কিরে পাগল, এমন কেন? নিলাম দিছে নাকি স্বর্ণ সরকার? না না, তাহলে এমন দাম কম কেন? আমার স্বর্ণ অভাব নাই, ফিরি দিলাম ফিরি। হ্যাঁ, সব ফিরির পাগল। টিভি দেখলে 1 ঘন্টা, 1টা চা খাইবা, 2টা পান খাইবা, 3টা বিড়ি টানবা, 1/2 ঘন্টা চিবি চাওয়া ফিরি। ছাগল কিনলে খাসি ফিরি, গরু কিনলে চামড়া ফিরি, সাবান কিনলে কাবার ফিরি, কত কিছু কিনলে কত কিছু ফিরি। ফিরির জগতে মানুষ এমন পাগল হয়ে গেছে, কিনে আনার পরে দেখে টাকা সব গেল ফাও। কথা কম কা, সন্দেহের কারণ নাই। গলার চেনটা হাতে নিয়ে ছুরি দিয়ে জোরে একটা টান মার, ছুরি দিয়ে বারবার আছর দে, দেখ রং জ্বলে না। এত দামি রং জ্বলে না, ছুরি দিয়ে চেইনের উপরে আঘাত করে। কি ব্যাপার ভাইজান, এই বেচারা এত কম দামে কেন দেয়? কালার তো সব এক। বলে ভেতরের কালার, ভেতরের জিনিস এক না, উপরের টুপি টাপি সব এক, উপরের জবানের বুলি বড় মজার, আশেকে রসুল দাবি বড় মজার, ভেতরে ভেজাল, ভেতরটা দুনিয়ার লোভী ইহুদির দালাল। চিনবি কি করে রে মুমিন? স্বর্ণ আর এই কালারের কম দামের সিটি গোল। চিনার জন্য তুমি হাতে নাও কষ্টি পাথর। রাস্তার পাগল ছাগল পাথরের সাথে মিলাইলেই পারবি না কোনটা স্বর্ণ কোনটা সিটিগোল। বিশেষজ্ঞ লাগবে, কষ্টি পাথর ধরলেই বুঝা যাবে না। কেন টুপিওয়ালা আসল কথা বলে, কোন টুপিওয়ালা ক্ষমতার চেয়ার পাওয়ার পেছনে দৌড়ায়, বুঝবা কি করে? ধর্মীয় শিক্ষার অনুকূলে কোরআন সুন্নাহ হাতে নাও। কোরআন আর সুন্নাহ হাতে নিয়ে কষ্টি পাথর দিয়া মাপ দাও। আমি চেয়ারে মজার মজার বয়ান দেই, এই মজার বয়ানে পাগল হলে চলবে না, অন্তরকে প্রশ্ন করতে হবে। আমার ফ্যামিলি, আমার বাড়ি ঘর তরিকায় রসুলে চলে কিনা। কারণ কত মৌলভী 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 এ সমাজে বসবাস করে, মজার বয়ান দেয়। তাদের খবর নিয়ে দেখেছি উপযুক্ত মেয়েটা বেপরদায় কলেজে দৌড়ায়। কত মৌলভীর খবর জানি, সুদের টাকায় হজে যায়। এরা মৌলভী। কি মধু পোকায় গাছে যে মৌ দেয়, এর পেছনে যারা দৌড়ায় তারা লোভী, মৌলভী। এরকম নেবাস পোশাক, মদিনার পোশাক পরে, মদিনার লোভী না, তারা নাম ব্যবহার করে দুনিয়ার ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য। ওদের দালাল আছেন মনে হয় এখানে কেউ, আওয়াজের জন্য যে আসতে দিলেন। ভাইরা আমার, আল্লাহ পাকের পয়গম্বরের কাছে তিনটা প্রশ্ন করল। রসুল বলেন আগামীকাল। দীর্ঘদিন পরে পয়গম্বরের কাছে আল্লাহ পাক জিব্রাইলের নিয়ে ওহী প্রেরণ করলেন। ওহী নিয়ে আসার পরে মায়ার নবীকে প্রথম সবক দিলেন, হে নবী তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলাম, তবে একটা মূল সবক নেন। এতদিন কেন ওহী বন্ধ রেখেছেন? আমার আল্লাহ, আপনি কথা বলেছেন, আল্লাহর উপরে ভরসা করেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। আজকে থেকে ভুল জানো না হয়, প্রত্যেকটা কাজে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলেই হবে, আল্লাহ যদি না চান তো হবে না। ভালো কাজে ইনশাআল্লাহ রাজি আছি কিনা? বিড়ি টানার আগেও হায় কপাল পোড়া বলে, বিড়ি না টানলে নাকি পায়খানা ক্লিয়ার হয় না। বিড়ি টেনে 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 ঠোঁটগুলো কালো বানিয়েছ, পাতিলার কালি ফেল। গাঞ্জা খাইয়া চেহারাটা বান্দরের মতো বানাইছ। তুমি বলো আমি রসুলের আশিক, জীবন দিতে পারবো তবে দাড়ি রাখতে পারবো না রে বাতপার। কিসের তুমি আশিক? আসলে রসুলের মহব্বত নাই। ভাইরা আমার, র্যাবের চাকরির ইন্টারভিউর মঞ্চে একজন যুবক দাঁড়ানো, সরকারি কর্মচারী কর্মকর্তা। ইন্টারভিউর টেবিলে ইন্টারভিউর প্রশ্ন করল, জবাব দিল, অ্যান্সার হয়ে গেল। পারবে হে যুবক? বলেন কি? যা বলেন সব পারবো। সারা রাত ঘুম নাই, রেডি। খানা নাই, রেডি। সব সব। তবে একটা দাবি আমার, আপনাদের সরকারের পক্ষের সব দাবি মানলাম, একটা দাবি আমার মানতে হবে। কি দাবি? বলে জীবনে কোনোদিন কালা পোশাক পরি নাই, এটারে বড় ভয় পাই। আমি র্যাবের চাকরি করব বটে, কালা পোশাক পরব না। মেমোরি ঠিক থাকলে আপনাদের জবাব দেন, চাকরি থাকবে নি। বলে ক্যান্সেল। বলে থামেন, একটু শিথিল হয়ে গেলাম, কালা পোশাক পরতে না পারলেও আমার ছোট ভাই পুলিশের পোশাকটা পরায়া দিয়েন, বুঝে থাকলে বলুন চাকরি থাকবেনি। ওইটা বুঝো, এটা কেন বুঝো না রে মদিনাওয়ালার নবীর উম্মত? একই রাস্তায় হিন্দু চলবে, খ্রিস্টান চলবে, মুসলমানের সন্তান চলবে। 10 মাইল দূরের থেকে চেহারা দিয়ে তাকায় প্রমাণ হবে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান। মদিনার পোশাক বলে দিবে মদিনাওয়ালা নবীর উম্মত। তুমি যদি বলো নবীর সব মানি সব মানি, তবে মদিনাওয়ালা নবীর পোশাক মানি না। র্যাবের চাকরি নিয়ে পোশাক না পরলে যেমন চাকরি চলে যায়, তুমিও লিখে নাও মদিনাওয়ালার আশেক দাবি করার পর যদি মদিনাওয়ালার নবীর সুন্নতি পোশাক ছেড়ে দাও, আমার মন বলে মদিনাওয়ালা নবীও নাম কেটে দিবে। हम सुरात हम सिरात मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तबा इत्तबा सुन्नत खैरुल बशर गिर लाज़िम तबया बी ऐसा। আল্লাহর নবী জবাব দেওয়া শুরু করলেন, রূহ কাকে বলে, আত্মা কাকে বলে? আল্লাহ পাক জবাব দিলেন, কুলির রূহ মিন আমরি রব্বি। রূহ হলো আল্লাহর আদেশ মাত্র। সাউন্ড ডাউন হয় কেন রে ভাই? রূহ আল্লাহ পাকের আদেশ মাত্র। কি সমস্যা হচ্ছে মনে হয় আপনাদের? উঠা বসার ব্যারাম কেন? সময় কম, আমি মোনাজাত দিয়ে দেব 2-4-10 মিনিটে, খুব ধৈর্য সহকারে বসুন। সংক্ষেপে কিছু কথা বলতেছি, এমার্জেন্সি ট্যাবলেট দিতেছি। ভাইরা আমার, রুহুটা হলো আল্লাহ পাকের আদেশ মাত্র। তাহলে রুহু একটা জিনিস আলাদা, দেহ আলাদা। এ বডিটা কিসের তৈরি? মাটির তৈরি। শরীরের জন্য মাটির তৈরি খানা। শরীরের ক্ষুধা আছে, খানা দাও। রুহের ক্ষুধা আছে, খানা দাও। শরীরের ক্ষুধা নিবারণে কম বেশি খানা খাইলে রোগ হয়, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাও। রুহের খানা দাও। রুহের খানা দিতে গিয়া বেশি কম করলে রুহুটার রোগ হয়, রুহের চিকিৎসা করলে রুহানি ডাক্তারের কাছে যাও। শারীরিক রোগ, আঙ্গুর এটা ভিটামিন মনে কইরা জনমের মতো চোখ বন্ধ কইরা খাইয়া ফুইলা 3 জনায়া গেছে। ভিটামিন হবে নাকি ডায়রিয়া ছুটবে? মাটির শরীরে রুজি হলো মাটির খানা। কম করলেও ভেজাল, বেশি করলেও ভেজাল। ভেজাল করে রোগ বানাইছো, ডাক্তারের কাছে যাও। ডাক্তারও কিন্তু অভাব নাই, অ্যালোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, কবিরাজ, ক্যানভাসার। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গিয়া কয় স্যার পেটে ব্যথার ঔষধ দাও, বলে একটা ক্যাপসুল 2 ট্যাবলেট খাবি, একটা ইঞ্জেকশন মারবি, পেট ব্যথা থাকবে না। তুমি যদি ঘুরিয়া হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাও, সে বলে ক্যাপসুল, ট্যাবলেট, ইঞ্জেকশন সাগরে ফালায়া দাও, এগুলো লাগবে না, 2 বোতল পানি খা, পেট ব্যথা শেষ। ঘুরিয়ে যদি তুমি ক্যানভাসারের সামনে দাঁড়াও, এমন মজার লেকচার দিয়ে কয় চ্যালেঞ্জ, কোন ইঞ্জেকশন, ট্যাবলেট, ক্যাপসুল, কোন বড়িয়ার পানি লাগবে না, আমার বানানো 3 দিনের 10 গাছের হালুয়া খাবি, 3টা তাবিজ লাগাবি, 10টা বড়ি খাবি, পেট ব্যথা শেষ। শারীরিক রোগের ডাক্তার যেমন আলাদা আলাদা, ঔষধও আলাদা আলাদা, উদ্দেশ্য আলাদা না। সকলের উদ্দেশ্য একটা, পেট ব্যথা যেন ভালো হয়ে যায়। মানুষ রুহুটা হলো আল্লাহর আদেশ, এ রুহুর খানাটাও হলো আল্লাহর আদেশের ইবাদত। নামাজ পড়া কার আদেশ, রোজা রাখা কার আদেশ, জিকির করা কার আদেশ, যাকাত দেওয়া কার আদেশ, রুহুটাও কার আদেশ, আল্লাহর আদেশের। রুহুটার খানাও হলো আল্লাহর আদেশের ইবাদত। কম করলেও ভেজাল, বেশি করলেও ভেজাল। এরে বান্দা, নামাজ পড়বি না ভেজাল, রুহের ভিতরে রোগ হবে। বেশি পড়বি ভেজাল, মন গড়া করলেও ভেজাল। যাকাত দেওয়া, রোজা রাখা সওয়াবের কাজ, রাখবি না ভেজাল, মন মতো রাখলে ভেজাল। এত বড় সওয়াবের কাজ রোজা, এক চোরে কয় ঈদের দিন রোজা রাখি, সব ওই বুনি। সেজদা করা সব না গুনাহ? কথা আসতে বলেন কেন? রুকু করা সব না গুনাহ? কয় তাহলে জানাজায় খাড়ায় 10টা রুকু মাইরে ভালাই সব হবে নি? না না, মঙ্গরা করলে হবে না রে ভাই। কম করলেও রুহের রোগ হয়ে যাবে, অতিরঞ্জিত করলেও রোগ হয়ে যাবে। লিমিট মতো করো, আওসাতের উপরে চলো, এতেদালের উপরে চলো রে ভাই। আল্লাহর নবীর তরিকা মতে চলো। সারা রাত ঘুম মাইরা ইবাদত না, আবার সারা রাত ঘুম মেরে ঘুম দিয়া ইবাদত বন্ধ করা যাবে না। এ নবীর উম্মত, উল্টা পাল্টা করে তোমার রুহের ভেতরে রোগ হয়ে গেল। এখন সাদা সাদা বাতি দেখলে তো বাতি কালো, আসলে বাতি কালো না, তোমার চশমার আয়না কালো। রুগী দেখতে গেছে 1 নাম্বার মুসলিম সুইটসের মিষ্টি নিয়া, রুগীর মুখে মিষ্টি দিছে, রুগী কয় তিতা। এত মাথা গরম, দামি মিষ্টির তিতা। কয় কেন রে পাগল? বলে আসলে মিষ্টি তিতা না, ওর মুখটা তিতা। কোরআনের বয়ান ভালো, টুপি ভালো, দাড়ি ভালো। এ মুসলমান, এ দাড়ির কারণে, টুপির কারণে, লম্বা জামা পরার কারণে, কোরআন পরার কারণে সম্মান কমে নাই। কসম খোদার, সম্মান কমে নাই। ইজ্জত আল্লাহ এত দান করেছেন। এমপি সাহেব, মন্ত্রী মহোদয়, কোটি টাকার মালিকের চেয়ারে যদি বসা দাও, আল্লাহর কসম করে বলি, এত সম্মান শান্তি সেখানে পাওয়া যাবে না। কিন্তু তুমি ওয়াজ দেখলে চান্দি গরম, ওয়াজের কথা শুনলে মাথা গরম। কোরআনের বয়ান ভালো না, টুপি ভালো না, দাড়ি ভালো না, লম্বা জামা ভালো না, বোরকা ভালো না, পর্দা ভালো না, আসলে সবগুলো ভালো। তোমার অন্তরে রোগ হয়েছে, যে কারণে তোমার অন্তর হয়ে গেছে কালো। চিকিৎসা কর, কপাল পোড়া চিকিৎসা কর। রুহানি ডাক্তারেরও অভাব নাই, তাবলিগওয়ালারাও ঔষধ দেয়, পীর সাহেবরাও রুহানি রোগের ঔষধ দেয়, আলেম ওলামারাও রুহানি রোগের ঔষধ দেয়। ঔষধ আলাদা আলাদা। তাবলিগওয়ালাদের ঔষধ সায়ুসুলের দ্বারা চিকিৎসা, পীর সাহেবদের ঔষধ সকাল সন্ধ্যা জিকিরের চিকিৎসা। এইভাবে ঔষধ যদিও আলাদা, উদ্দেশ্য কারো আলাদা না। সকলের উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। কেন আল্লাহওয়ালা পছন্দ করো না? আল্লাহ কি বলেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ। এ কোরআন নাজিল করলাম সব রোগীদের রোগের ঔষধ। শারীরিক রোগের ঔষধ কোরআন, রুহানি রোগের ঔষধ কোরআন। ডাক্তার বলে রোগী ফেরত, মনে যা চায় খাওয়া দাও, বাঁচবে না। হাজারো প্রমাণ আমাদের হাতে। আল্লাহর বান্দা চলে গেল, ইমাম সাহেব ও খতিব সাহেব, আল্লাহর ওলি বুজুর্গ, 1 গ্লাস পানি দেন, আমার বাবা মৃত্যু শয্যায় পড়ে আছে। হাজারো প্রমাণ। আল্লাহওয়ালা পানিতে দম করে দিল, রোগী বান্দা পানি পান করার পর হাজারো প্রমাণ, বান্দার রোগ ভালো হয়ে গেছে। প্রমাণ নাই? শুধু কি টুপিওয়ালার রোগ ভালো হয়? না না, দাড়ি কামানেওয়ালা বেপরদাওয়ালাও যদি পানি পরা নেয় সেবন করে ভালো হয়নি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এক সূরায় কয় হুজুরেরা পানির মধ্যে ফু দিলে কি হয়? এটা কি হলো 100 লইল? এক আল্লাহর ওলি খাদেমের খাদেমের দিগায় ওই ভদ্রলোক আমাকে প্রশ্ন করছে, সব প্রশ্নের জবাব কথা দিয়ে দেওয়া যাবে না। এনব বইয়ে চোখ বন্ধ কর, একেবারে বন্ধ করে হোমানের ভদ্রলোকের ফিকিরে 10টা কাঁচা গালি দিবি। খাদেম হোমানে গালি, বেয়াদব, অসভ্য, হায়ওয়ান, জানোয়ার, অশালীন, অভদ্র, দুষ্ট, শয়তান। ভদ্রলোক ফুইলা তিনজন হয়ে সাহস কত গালি দাও। আল্লাহর লেখায় কি হয়েছে রে ভাই? কেন গালি তোমারে দিছে কেন? এতে মুখে কথা কয়, তোমার অসুবিধা কি? অসুবিধা বুঝি না, ভিতর তো জ্বললে যায়। কপাল পোড়া তার ছেড়ার গোষ্ঠী, একজন বান্দা গালি দিলে যদি তোর কলিজা জ্বলে যায়, আল্লাহওয়ালা আল্লাহর কোরআন দিয়া পানির মধ্যে যদি দম দেয় কেন অ্যাকশন হবে না? ফসলি ক্ষেতের ভিতরে জুতা টানায়নি জুতা? কথা কয় না কেন? কেন জুতা টানায়? বরকত বেশি হবে। তাহলে বদনজর, বদনজর, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এমন এক বখাটে নারিকেল গাছের দিকে তাকায় কয়, ও রে নারিকেল রে, লাগছে আগুন, হ্যাঁ গেছে সব শেষ। তার ছেড়ার বল, একটা বখাটে বেনামাজির চোখের নজরে যদি খারাপ অ্যাকশন হয়, আমাকে জবাব দাও নামাজি, টুপিওয়ালা, জিকিরওয়ালা বান্দা, কোরআনওয়ালা, নেককার, আল্লাহওয়ালার নেক নজরে কেন ভালো অ্যাকশন হবে না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এমন মজার কোরআন যেটা যত পড়ে ততই মজা। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি সরু সারে আর বই পড়ছেন না? একটু তালাশ করেন না পণ্ডিত ভাইরা, সারা বাংলাদেশ সুযোগ আদর্শ লিপি বই 10 পৃষ্ঠার কোনো হাফেজ পাওয়া যাবেনি। কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু একবারও তাকায় দেখছো এই স্টেজে ছাত্রটার মাথায় পাগড়ি, কোরআন সিনায় মুখস্থ হয়ে গেল, লক্ষ কোটি কোটি 8 বছরের বালক সিনার ভিতরে পুরাটা কোরআন মুখস্থ। নাস্তিকের গোষ্ঠী বাইবেলের দল কোনো ভয়াবাদের নাই। এ বাংলার জমিন থেকে যদি কাগজের লেখা কোরআনটারে বিদায় করে দাও আমাদের কোনো টেনশন নাই, কারণ এদেশের আমাদের হাজারো লাখ কোটি সন্তান নতুন করে বাচ্চায় কোরআন পড়বে, আমরা নতুন করে আবার কাগজে কোরআন লিখে নিব। পারবি না রে বেঈমান, কোরআন বন্ধ করতে পারবি না। এ জমিনে কোরআন যতদিন থাকবে কোরআনের বয়ান থাকবে রে বাবা, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, বন্ধ করা যাবে না রে বাবা, বরং বাধা যত দিবি ততই বেড়ে যাবে। মাহফিলে বাধা আগামী বছর 2-3 দিন হবে। ভাইরা আমার সময় কম, স্লোগান বিশ্বাস করি না, কারণ এদেশের মুসলমান স্লোগান দিয়া তাসলিমারে ভাগাইল। কথা কয় না? যেই তাসলিমা বোরকার বিরুদ্ধে গান গাইল মুসলমানের স্লোগানের ভয়ে আবার বোরকা পরিয়েই পালাইল। কেন কেন বলে যে যাকে নিন্দে সে তাকে পিনবে। ও ভাই, আজকে তো বাংলাদেশে মুসলমানের অভাব নাই, এত মুসলমান শুক্রবার মসজিদে জায়গা পাওয়া যায় না। কিন্তু জবাব দাও মুসলমান, জবাব দাও। আওয়ামী লীগ করো আর বিএনপি করো, যেই দল করো, জবাব দাও। তুমিও তো জুমায় যাও, মসজিদে যাও, সেবা দাও। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলল, বিচার হলো। 100 বার বিচার হবে, আমি একমত। তবে তুমি নামাজি বান্দা, নবীর উম্মত, জবাব দাও। আজকে আমার নবীকে যেই কুকুর জবাব দিয়া গালি দিয়া বলল, মদিনাওয়ালার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। যেই বেঈমানের বাচ্চা গালি দিয়া বলল মদিনাওয়ালা নবী সন্ত্রাসী নবী। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা হবে, বিচার করো 100 বার। তবে নামাজি নবীর উম্মত, একটু জবাব দাও। এই দেশে এত মুসলমান থাকার পরেও কেন বলো নবীর দুশ্মন বেঈমান জবাই কেন হলো না? হিংসা নাই, কোনো গালি নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমার বাবারে গালি দাও, ধৈর্য ধারণ করে মেনে নিলাম। আমার বাবারে, মাকে, আমার আত্মীয়কে গালি দাও, কিছু বলবো না। তবে আমার মায়ের মতো, বাবার মতো না। সারা দুনিয়ার পীর এক পালায় যদি ওজন দেওয়া হয়, এমনকি সমস্ত সাহাবা, সমস্ত নবী পয়গম্বর এক পালায় ওজন দিলে আমার মদিনাওয়ালা নবীর সমান হবে না, হবে না। যে নবীর জন্য মাছ কাঁদে, গাছ কাঁদে, জমিন কাঁদে, আসমান কাঁদে, ওই নবীরে গালি দেয়, তোমার কি একটু কষ্ট হয় না রে ভাই? আমি তোমার পাও ধরে ধরে বয়ান করে বলি, দাড়ি কাইটা নবীরে কাঁদায় না, নামাজ বাদ দিয়া নবীরে কাঁদাইস না রে মুমিন। এত কান্না করে বয়ান করি, নরম ভাষায় কথা বলে, তোমাকে পারি না, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না রে বাবা, বড় উল্টা ভাবে গালাগালি করো। কি ব্যাপার, তুমি রাখতে কেন চাও না, আমি দাড়ি কাটতে কেন চাই না? কারণ তুমিও একজনের পাগল, আমিও আর একজনের পাগল। তুমি তোমার পাগলের মোহাব্বতে পাগলামি ভরে, নেতা নেত্রীকে ভালোবাসার পাগলামিতে পড়েছ। পাগল হইয়া তোমার ভালোবাসার মানুষটার মোহাব্বত, ভালোবাসা রক্ষায় তুমি দাড়ি রাখতে পারো না, আমিও আমার ভালোবাসা রক্ষায় দাড়ি কাটতে পারি না। তুমি তোমার ভালোবাসা রক্ষায় টুপি মাথায় দিতে পারো না, আমি আমার ভালোবাসার লোকটার কারণে টুপি ছাড়তে পারি না। তুমি তোমার ভালোবাসার লোকটার কারণে তুমি পর্দা করতে পারো না, আমি আমার ভালোবাসার লোকটার কারণে পর্দা ছাড়তে পারি না রে বাবা। তোমার ভালোবাসার নেতা নেত্রীকে যদি খারাপ কিছু বলি, তুমি মনে কষ্ট পাও, তুমি লাঠি নিয়ে দাঁড়ায় যাও বিচার করার জন্য। আমিও তো মদিনাওয়ালা নবীর বড় পাগল। যেই নবীর মোহাব্বতে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। ওরে মুসলমান, তুমি ভালোবাসা করতে গিয়া তুমি কত টাকা পাইলা, বাড়ি গাড়ি পাইলা, আর আমি আমার নবীর ভালোবাসায় বাড়ি গাড়ি কিছুই পাই নাই। বরং কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, বোলা বলে গালি দেয়, কত মানুষ টিটকারি করে, তিরস্কার করে, মোল্লা বলে মাদ্রাসায় পড়ে চাকরি নাই, কত খারাপ কথা বলার পরও টুপি সারি নাই, কোনো দিনদারি সারি নাই রে যুবক। সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, যেখানে পড়লে কোনো চাকরি নাই, সার্টিফিকেট নাই, এরপরেও আমার নবীরে যদি গালি দাও, তোমার ভালোবাসার নেতাকে গালি দিলে যেমন কষ্ট পাও, আমার মায়ার নবীরে গালি দিলেও তেমন কষ্ট পাই। আমার মনটা তখন চায় তোর মতো বেঈমানটা জবাই করে রাস্তায় কুকুরের নাস্তা বানায় দে। কি লাভ হবে রে যুবক, সম্মান কমে না রে যুবক। আল্লাহর কোরআন সিনায় লেগেছে, সিনার দাম বেড়ে গেছে। আল্লাহর কালাম রাতে আসলো, রাতের দাম। আল্লাহর কোরআন যেই মাসে আসলো, সে মাসের দাম। আল্লাহর কোরআন যেই জমিনে মক্কায় আসলো, সে মক্কার বড় দাম। নবী মক্কায় নাই, মদিনায়, কিন্তু মক্কার জমিনের দাম কমে নাই। এক রাকাত নামাজ যদি কাবার কিনারায় পড়ে, 1,00,000 রাকাতের সওয়াব। ও নবীর আশিক, বাধা দিয়া লাভ নাই, কপাল পুড়ে যাবে তোমার। বরং বাধা দিলে দিন দিন বেড়ে যাবে, কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর বাড়ে না কমে? আর জোরে বলেন। আবু জাহিল্লা রাস্তায় ঘুরে আর কয়, মোহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ যাবি না। মানুষ বলে, রে আবু জাহাল, যেই নবীর আল আমিন বলে সম্মান করলা, এখন নাকি পাগল হয়ে গেল, দেখতে হবে। কয়, না দেখার জন্যই তো কৌশল অবলম্বন। বলে, না দেখতেই হবে। বাধা দিছে, বাড়তেছে। দেখতে গিয়া রসুলের মোবারক চেহারা দেখে কালেমাওয়ালা মুসলমান হয়ে যায়। বাধা দিলে পানির জোর যেমন বাড়ে, ইমানের ঘরে বাধা দিলে ইমানের জোর বেড়ে যাবে। তাবলিগওয়ালাদের যত গালি দেয়, ততই বাড়ে। কথা বলেন না কেন? চরমনাই সহ যত হক্কানি পীরের গালি দাও, ততই দিন দিন বাড়তেছে। কওমি মাদ্রাসারে যত গালি দিতেছ, সেদিন বেশি দূরে না, এমন একটা সময় আসবে এই বাংলার জমিনের ঘরে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে কওমি মাদ্রাসা হবে। বাধা যত দিবি, তত বাড়বে। কথা বলেন না কেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করলাম সমস্ত মানুষের রোগের ঔষধ, শারীরিক রোগের ঔষধ, রুহানি রোগের ঔষধ। আল্লাহর কালাম এত মজার। মান কারাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরি আমসালিহা। মায়ার নবী বলেন, কোরআন শরীফের একটা অক্ষর উচ্চারণ করলে 10টা নেক আল্লাহ দান করেন। আর জোরে বলেন। একজন জাতি ভাই টিভির মধ্যে বয়ান দিয়া কয়, কোরআনের অর্থ না জানলে পড়ে লাভ নাই। ও জাতি ভাই মৌলভী, একটু জবাব দাও। কোরআন শরীফে আছে আলিফ লাম মিম। বান্দা যদি কোরআন হাতে নিয়ে পড়ে আলিফ লাম মিম, এতটুকু পইরা কোরআন বন্ধ করে দিল বা মুখস্থই পড়ল, তুমি কি বলতে চাও আলিফের অর্থ না জানলে পড়ে লাভ হবে না? রসুল বলেন, পড়া মাত্র 10টা নেক। তুমি বলো পড়লে কোনো লাভ নাই। কথার দ্বারা প্রমাণ হলো তুমি কোরআনের দুশ্মন, দুনিয়া লোভী, ইহুদির দালাল। অনুরোধ করে বলি, রে ভাই, আল্লাহর কালাম সিনায় লাগাও। কোরআন নামাজ ভঙ্গের যত কারণ, এর ভিতরে বড় কারণ কোরআন যদি অশুদ্ধ হয়, কেরাত নামাজ হবে না। অতএব হে মুমিন ভাই, দশটা সূরা কমপক্ষে শুদ্ধ করে নাও। দশটা সূরা, নামাজটা ঠিক হয়ে যাবে রে ভাই। আল্লাহর কালাম সিনার ভেতরে লাগাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা কাটবা না, নবীরে কষ্ট দিবা না। কোরআন এমন নূর, এমন নূর, ওমর তরবারি নিয়া দৌড়ায় মায়ার নবীর মাথা আনার জন্য। পথিমধ্যে বনের খবর, লম্বা ঘটনা আপনারা জানেন। বাড়িতে যাওয়ার পর বনের কণ্ঠে কোরআনের আওয়াজ। ওমর দরওয়াজায় ধাক্কা দিয়া কয়, দরওয়াজা খোল। ভগ্নিপতি পালায়া গেল। বন কোরআন বন্ধ করে খাটের উপরে রেখে বন কোরআনের আয়াত বন দরজা খুলে ফেললো। ওমর বলে, তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছ? বলে হ্যাঁ। তাড়াতাড়ি কালেমাটা ফেরত দে। বন বলে, না, আমি জাহান্নামের আসামি, কালেমার ট্যাবলেট খেয়েছি, ফেরত দেওয়া যাবে না রে ভাই। ওমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো। তরবারির উল্টা পিঠ দিয়া নরম বনের নরম শরীরের উপরে আঘাত। এক পর্যায়ে বন মাটির মধ্যে গড়াগড়ি খায়, রক্ত পরে জমিন প্রবাহিত লাল হয়ে গেল। বন বিনয়ে বিনয়ে কাঁদে আর বলে, রে ভাই, আমার মা নাই, আমার বাবা নাই। আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমার গায়ে হাত দিতে দিত না রে ভাই। তুমি আমার বড় ভাই, একটু কি আমার প্রতি তোমার দয়া হয় না? আর মারিও না, ব্যথা পাই, সহ্য করতে পারি না রে ভাই। বনকে এমন অঝরে আঘাত। কিছুক্ষণ পরে আমার নবী মক্কায় বসে দোয়া করে, আল্লাহ, দুই ওমরের এক ওমরে তুমি ইসলামের খাদেম বানা দাও। আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেল। বনের চোখের পানি দিয়ে তাকায় এবার ক্ষমা চায়। দেখবে শাসন করতে গিয়া মা মারে, বাবায় মারে, অনেক সময় মারতে গিয়া বেশি মার দেয়, বাচ্চা এত বেশি কাঁদে, মাও কাঁদে। দেখছেননি? মা তখন সন্তানের কোলে নিয়ে কয়, কাঁদবি না? ছাত্রকে শাসন করতেছি, অনেক সময় আমরাও শিক্ষক হয়ে মাঝে মাঝে ধমক দেই, মাঝে মাঝে এমন আঘাত দেই, সন্তান এত বেশি কাঁদে, তখন চোখের পানি ধরে রাখা যায় না। উস্তাদ তখন ছাত্র পাঠায় বলে, দেখ এখনো কি কাঁদে। ছাত্র গিয়া দেখে হ্যাঁ কাঁদে। তখন উস্তাদ কয়, তোরে ডাক দে, ওরে ডাক দে, আমার কাছে আনো। ছাত্র কান্না করে বলে, না, যাব না। তখন ওস্তাদ মায়া সহ্য করতে পারে না। ওস্তাদ নিজে গিয়ে ওরে বনকে যখন ওমার এমন মার দিছে, বনের কান্নায় ওমরের সিনার ভিতরে মা লাগছে। আসলে মায়াটা মদিনাওয়ালার নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী দোয়া করে, ওমরের দ্বীনের খাদেম বানা দাও। ওমরের ভিতরে ইমানের নূর আছে, কিন্তু কোরআনের নূর নাই। কোরআনের নূরের অভাবে বাতি জ্বলে না, আল্লাহকে চিনে না। ওমর ডাক দিয়া কয়, বোন আর কাঁদিস না, মাফ করে দাও। ওই খাতের উপরে কি বলে? আল্লাহর কোরআন বলে, দেখব। বোন বলে, তুমি ওযু গোসল করে নাও। আরবের মানুষ আরবি ভাষা জানে, অর্থ বুঝে। ওমরে বার গোসল করে। আমার আল্লাহর কালামটা যখন নিজ হাতে খুলছে, মেজবাতি তো সবাই চিনেন, মেজবাতির খোসায় কাবারের দুপাশে বারুদ, ভেতরে কাঠি থাকে চিকন চিকন, তার মাথায় বারুদ লাগানো। দুটোটা একত্রে থাকে, আগুন লাগে না। একটু যদি ঘষা দাও, আগুন জ্বলে যায়। আল্লাহ পাক ফেতরাতে ইমানের উপরে জন্ম দিছে দুনিয়ায়। কোরআনের নূরের অভাবে বান্দা আল্লাহকে চিনে না। যে কারণে যখন কোরআনের নূরের বারুদ আর ভেতরের ইমানের বারুদে ঘষা লেগে যায়, তখন বান্দা আর সহ্য করতে পারে না। তখন আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। খানার দিকে দিকে তাকায় না, ঘুমের দিকে তাকায় না, বিছানায় ঘুমায় আর আল্লাহ আল্লাহ ডাকে, খানার ভিতরেও আল্লাহ আল্লাহ বলে নিঃশ্বাস দেয়, কারণ ওর খানার ভিতরেও খেয়াল আমার মাওলায় কই, আমার আল্লাহ কই। এই ওমর এখন কোরআন খুলতেছে, অন্তরে কোরআনের ইমানের নূর, কোরআনের নূর নয়। যখন কোরআনটা খুললো জিহ্বাটা লড়ায় লড়ায় পড়ে, তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর কালামের বারুদ যখন সিনায় গিয়ে আঘাত করো, ওমরের মধ্যে এমন আগুন জ্বলে উঠছে, ডাক দিয়ে কয় বল এই কথা কই পাইছো? বলে মদিনাওয়ালা নবী শিখাইছে। বলে এই কোরআনের কথাগুলো এত সুন্দর, এত মজার কথা জীবনে শুনি নাই, লোকটা না জানি কত সুন্দর, চল একটু লোকটারে দেখবো। এবার ভগ্নিপতি নিয়ে আমার ওমরের রওনা। মায়ার নবীর কিনারায় হাজির, সাহাবারা বলে দুশ্মন, নবী বলেন এখন মারব। নবী বলে না, মারবা না, বরং ওমরের জন্য রাস্তা করে দাও। ওমর এখন আমাকে মারতে আসে নাই, নিজে মরতে আসে। ওমর আমাকে মারতে আসে নাই, মরতে আসে। ওমরের রাস্তা করে দাও, ওমরের রাস্তা করে দাও। ওমর তরবারিতে নবীর কদমে গিয়া নবীর কাছে তরবারি দিয়া বলেন, পয়গম্বর কোরআনের নূর আমার সিনাতে জ্বালায় দিছে, আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য রে নবী, বেয়াদবি ক্ষমা করবেন। তরবারিটা দিলাম, আপনি আমার মাথাটা কেটে দেন। আমার মাথা কাটেন, আমি যেই বেয়াদবি করছি আমার বিচার এটাই তো, আমার গর্দান কেটে দেন। তবে গর্দান কাটার আগে জান্নাতের মেহমান বানায় পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআন হলো মা হুয়া শিফা, দুনিয়ার মানুষের সবার রোগের ঔষধ, শারীরিক রোগের ঔষধ, রুহানি রোগের ঔষধ। আল্লাহর কালামটা বুকে লাগাও ভাই, পায়ে ধরে বলি দাড়িটা কেটে নবীরে কষ্ট দিও না। দাড়ি কাটলে তো যৌবন বাড়ে নাকি? দাড়ি কাটো আর ছাটো, বলো তোমার চোখের পাওয়ার বাড়ে নাকি? স্বাস্থ্য ভালো হয় নাকি? যদি চ্যালেঞ্জ দিতে পারো, স্টাম দাও আমাকে আর একটা বেলেট দাও, আমিও দাড়ি কাটবো। পারবি না রে যুবক, পারবি না। বরং বিজ্ঞানীদের থিওরি হলো দাড়ি কাটলে চোখের পাওয়ার চলে যায়, অকালে মরণ হয়, যৌবনের পাওয়ার চলে যায়। মায়ার নবী বলেন 24টা ঘন্টার সেকেন্ডে 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 গুনাহ লেখা হয়। নামাজে দাঁড়াইছো, গুনাহ লেখা বন্ধ নাই। কাবার গিলাপ ধরছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। জিকির করতেছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। আমার নবীর 63 বছর জীবনে কোনদিন 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 একটা সেকেন্ডের জন্য দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকান নাই। পায়ে ধরে বলি রে যুবক, দাড়ি কেটে কি লাভ? তোমার মতো দাড়িওয়ালা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, মিথ্যা বলিস না, সত্য বলা আছে না নাই? তোমার পায়ে ধরে বলি তুমি কেন পারবা না? তোমার মতো দাড়িওয়ালা যুবক পাঁচ ওয়াক্ত নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর আছে না নাই? তোমার মতো দাড়িওয়ালা যুবক পাঁচ ওয়াক্ত নামাজি, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করে, ওসিডিসি, এসপিআইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের অভাব নাই। কয়দিন তুমি আর বাঁচবারে যুবক, তুমি কেন পারলা না রে বাবা? রক্তের গরমে কত আর মাস্তানি করবা। বাসের নিচে তাকায় দেখো যুবকের লাশ, হুন্ডার নিচে তাকায় দেখো যুবকের লাশ, পানির